হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন আপনারা সবাই ভালো আছেন, আমি আল্লাহর রহমতে এবং আপনাদের দয়ায় অনেক অনেক ভালো আছি। তো আজকে আপনাদের সাথে আরেকটি নতুন ব্লগ শেয়ার করছি। তো আজকে আমার ব্লগে থাকছে আমার সারাদিনের কিছু সাধারণ রান্নাবান্না, তো সেগুলো কীভাবে আমি করেছি, কী কী করেছি, তো সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করেছি। তো আপনারা দেখতে থাকুন। তো প্রথমে আমি ডালটা, যেহেতু হতে সময় লাগে, আমি প্রেশার কুকারে কিন্তু ওইভাবে সিটি দিয়ে এটা রান্না করি না, আস্তে আস্তে সিদ্ধ হয়ে এটা রান্না করি। তো সিটি দিয়ে রান্না করলে একটু বিজল বিজল টাইপের হয়, আমার ভালো লাগে না খেতে। তো এভাবে কিন্তু সিদ্ধ করে, অল্প আছে সিদ্ধ করে রান্না করলে ডালটা কিন্তু খুবই মজার হয় খেতে। তো সেটাই আমি করার চেষ্টা করেছি। তো আমি এভাবেই করি ডালটা। তো আমি এখানে বুটের ডাল, যেটা চানা ডাল, চানা ডালটা আমি রান্না করছি। তো সাথে একটু অল্প কিছু মসুরির ডাল দিয়েছি। তো সেটা আমি, এটা যেহেতু হতে সময় লাগে সেদ্ধ হতে, তো এটা আমি বসিয়ে দিয়ে অন্যান্য কাজ করব, এতে কাজটা আগায়। তো এখন আমি মাংসটা ধুয়ে নিয়েছি, মুরগির মাংস রান্না করছি আমি, ডাল করছি আর লাউ দিয়ে রুই মাছ দিয়ে রান্না করছি, আর মিষ্টি কুমড়া ভাজি করব, আর মেথি শাক রান্না করব। তো আমি লাউটা, ডালটা বসিয়ে দিয়ে লাউটা কেটে নিচ্ছি, মাংসটা ধুয়ে নিয়েছি, এখন আমি এটা ম্যারিনেট করে রাখব। আর মাছটা আমি লেবু এবং লবণ দিয়ে ভিজিয়ে রেখেছি, যাতে বাজে একটা স্মেল আছে ওটা চলে যায় মাছ থেকে, যেহেতু এটা ফ্রোজেন করা মাছ, তো বাজে স্মেল আসে অনেক দিনের হয়ে গেলে, তো যাতে সেটা না হয় সেজন্য আমি একটু লবণ আর লেবু রস দিয়ে এটা আমি মেখে রেখেছি। এখন ধুয়ে তারপর ম্যারিনেট করে রাখবো, এটা আমি ভেজে রান্না করব, ভেজে লাউ দিয়ে এটা ঝোল করে রান্না করব। তো আমি লাউটা কেটে নিচ্ছি, ডালটা বসিয়ে দিয়ে, ডালটা আমার সিদ্ধ হচ্ছে আস্তে আস্তে। তো ডালটা সিদ্ধ হয়ে গেলে ওটা আমি বাগার দিয়ে দেব। এইভাবে কাজ গুছিয়ে নিয়ে করলে তো অনেকটাই কাজ হালকা মনে হয় এবং তাড়াতাড়ি হয়ে যায়। তো মাংসটা এখন আমি ম্যারিনেট করে রাখবো, ম্যারিনেট করবো আমি একটু হলুদ গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া আর লবণ দিয়ে আমি ম্যারিনেট করে রাখবো। তো অন্যান্য রান্না হতে হতে এটা ম্যারিনেট হয়ে যাবে, তারপর এটা আমি বসিয়ে দেব। তো ডালটার মধ্যে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি একটু দিয়ে দেবো, আর টমেটো কুচি দিয়ে দেবো, আর কাঁচামরিচ ফালি দিয়ে দেবো। তারপর সিদ্ধ হয়ে গেলে তারপর আমি বাগার দিয়ে দেবো। এই তো আমি এখন এটা ম্যারিনেট করে রাখছি। মুরগিটা আমি একটু ভেজে রান্না করব। আপনারা দেখেছেন এর আগের ব্লগেও আমি সবসময় মাংসটা, মুরগির মাংসটা একটু ভেজে রান্না করি। তো ফার্মের মুরগি যেটা, এটা কিন্তু কেমন বাজে একটা স্মেল আসে, তো ভেজে রান্না করলে সে বাজে স্মেলটা থাকে না, খেতে ভালো লাগে। তো ডালটা আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি একটু পেঁয়াজ কুচি, একটু রসুন থেতলে দেবো, আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেবো, আর এই তো রসুন দিয়ে দিলাম, একটু থেতলে দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো আমি টমেটো কুচি। বুটের ডালটা আমি এভাবে পাতলা করে রান্না করি, মসুর ডালের মতো মিক্সড ডাল, এটা সব ডাল একত্রে মিক্স করে রান্না করি, এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর বুটের ডাল আরেকভাবে রান্না করা যায়, মাংসের মতো করে, মাংসের মশলা দিয়ে ঘন করে ভুনা টাইপের করা যায়, ওটাও কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো আমি টমেটো কুচি দিয়ে দিলাম। এখন পরে আমি টমেটোটা মজে গেলে, ডালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, তো আর একটু সিদ্ধ হবে, তো আমি একটু হলুদ গুঁড়া দিয়ে দিলাম, লবণটাও দেওয়া হয়েছে। তারপর আমি ঘুটে নেব ডালটা, একটু ঘুটনি দিয়ে একটু ঘুটব, একটু ভেঙে যাবে আর একটু আস্তে থাকবে, এরকম অবস্থায় থাকবে। এই তো কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। তো ডালটা আমার অলরেডি জাল হয়ে গেছে, তারপর আমি এখন ফোড়নটা দিয়ে দেবো।
এই তো ফোড়ন, তেজপাতা, শুকনো মরিচ মাঝখানে ফেলে দিয়ে দিয়েছি, আর কয়েকটা লং দিয়ে দিয়েছি, আর গোটা জিরে দেব কিছু। এতো আমি এটা বাগার দিচ্ছি অলিভ অয়েল দিয়ে। তো আপনারা জানেন আমি সব তরকারিতে ইদানিং আমি সয়াবিন তেল খাচ্ছি না, অলিভ অয়েল, নারকেল তেল এবং সরিষার তেল, তারপর ঘিও ইউজ করছি। এতো একটু গোটা জিরে দিয়ে দিলাম। তো তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, রসুন কুচি, এগুলো দিয়ে একটু হালকা ব্রাউন হয়ে আসলে ডালের মধ্যে দিয়ে দেবো। এটা কিন্তু গাঢ় হয়ে গেলে ডালটাও কিন্তু ব্ল্যাক হয়ে যায়, ফোড়নটা একদম ব্ল্যাক করা যাবে না। তো এগুলো আপনারা সাধারণ রান্না, এগুলো আপনারা সবাই পারেন। তো আমি কীভাবে করেছি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করেছি, অন্য কিছু না। তো একটু ভেজে হালকা ব্রাউন করে তো আমার হয়ে গেছে। এখন আমি এটা ডালের মধ্যে দিয়ে দেবো ফোড়নটা। তারপর আমি লাস্টে একটু ভাজা জিরা গুঁড়ো দিব, এটার মধ্যে কিন্তু ভাজা জিরা গুঁড়ো দিলে ভালো লাগে খেতে, আর ধনিয়া পাতা কুচি দেব, তারপরে ডালটা আমার হয়ে যাবে। এই তো ভাজা জিরা গুঁড়োটা আমি দিয়ে দিলাম, তারপর ধনিয়া পাতা কুচি দিয়ে দেবো আমি লাস্টে। ডালটা আমার রেডি হয়ে গেছে। তো আমি এখন মাছটা ভেজে নেব, এটা আমি করছি সরিষার তেল দিয়ে। তো মাছটা, রুই মাছটা ভেজে নেব আমি, ওটা লাউ দিয়ে রান্না করব। তো ওটা রান্না করে ওটা আমি বসিয়ে তো রান্নার যে আসল প্রিপারেশনটা ওটা করে আমি অপর চুলায় আমি শিফট করে দেবো, তারপরে এই চুলায় আমি মাংসটা বসিয়ে দেবো। এভাবে কিন্তু গুছিয়ে করলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। কিন্তু আজকে আমার রান্নাটাও খুব তাড়াহুড়ো ছিল, শুক্রবারের দিন, নামাজ পড়ে এসে তো খাওয়া দাওয়া, তো এই জন্য আমি একটু তাড়াহুড়া করছি বেশ কিছু রান্না। এই জন্য আমি কিন্তু একটার পর একটা বসিয়ে দিচ্ছি। তো এর মধ্যে আমার কালকে শাক নিয়ে এসেছিলাম, তো সেই শাকগুলো আমি রান্নার ফাঁকে ফাঁকে বেছে নিচ্ছি। এটা হলো মেথি শাক, মেথি শাক কিন্তু খুবই ভালো লাগে, এটার ফ্লেভার কিন্তু খুবই সুন্দর। এটা খাওয়া, শাক তেমনি খাওয়া ভালো, তারপর মেথি শাকটা কিন্তু অনেক ভালো খাওয়া। তো একটার পর একটা এরকম গুছিয়ে কাজ করলে কিন্তু খুবই ভালো হয় আমাদের মহিলাদের জন্য। তো সুন্দর গুছিয়ে কাজ করাও হয়ে যায়, একটার পর একটা হয়ে যায়। তো মাছটা আমি ভেজে নিচ্ছি, আর এই ফাঁকে আমি শাকটাও বেছে নিচ্ছি কাজের ফাঁকে ফাঁকে। রান্না বসিয়ে দিয়ে কিন্তু অনেক কাজ করা যায়, এভাবে আমি করে থাকি, এই জন্য কাজটাও তাড়াতাড়ি হয়ে যায়। তো মাছটা ভাজা আমার অলরেডি শেষ, তো আমি এখন লাউটা বসিয়ে দেবো মাছ তরকারিটা। তো আমি তেল দিয়ে দিলাম কড়াইতে, তো এটার মধ্যে এখন রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দেবো, দিয়ে অন্যান্য মশলাগুলি দিয়ে ভালোভাবে আমি কষাবো। তো দেশে কিন্তু আমি যখন বাংলাদেশে ছিলাম তখন কিন্তু আমি সব তরকারিতেই এটা কী বলে, মিষ্টি সহজ রাঁধুনি বলে, ওইটা কিন্তু আমি রেগুলার তরকারিতে ফোড়ন দিতাম। কিন্তু আমি আসার সময় নিয়ে আসবো আর আমি নিয়ে আসতে পারিনি, তো ওটা আমার কাছে নেই। ওটার ফোড়ন কিন্তু খুবই ভালো লাগে, খুবই সুন্দর ফ্লেভার আসে তরকারিতে, খুবই ভালো লাগে খেতে, অন্যরকম একটা টেস্ট আসে, এটা আপনারা ট্রাই করতে পারেন। তো আমার কাছে নেই, এখানে দেখেছি ওইভাবে ওটা পাওয়া যায় না এখানে ওই রাঁধুনিটা। তো মরিচ ফালি দিয়ে দিলাম আমি, তো এখন যাতে মশলাটা পড়ে না যায় আমি একটু পানি দিয়ে দেবো।
পানি দিয়ে আমি অন্যান্য মশলাগুলি দিয়ে দেবো। এই নর্মালি যে মশলাগুলি আমরা তরকারিতে ইউজ করি সেগুলোই দেবো। এত হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি আমি আগে, তারপরে ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, তারপরে দেব আমি একটু শুকনো মরিচও দেব এটার মধ্যে। আমি বড় মাছের মধ্যে কিন্তু একটু শুকনো মরিচ দিলে ভালো হয়, দেখতে একটু সুন্দর লাগে। তো লবণটাও দিয়ে দিলাম, আর একটু আদা বাটা দেব। দিয়ে ভালোভাবে মশলাটা কষাবো। এই তো আদা বাটা দিয়ে দিলাম, মশলাটা ভালোভাবে আমি কষিয়ে নেব। একটু শুকনো মরিচ দিয়ে দিলাম আমি সামান্য পরিমাণে। তো এর মধ্যে একটু আমি কিন্তু তরকারিতে সবসময় গরম পানি ইউজ করি, সেদ্ধ গরম পানি। তো পাশের চুলায় আমি গরম পানি করে রেখেছি, সেই পানিটা একটু দিয়ে দিলাম। এখানকার লাউ কিন্তু ওই রকম আমাদের দেশের লাউয়ের মতো কিন্তু পানি ওঠে না। তো এরকম পানি ছাড়া কষালে কিন্তু লাউটা ওইরকম সেদ্ধ হয় না, একটু কেমন শক্ত শক্ত থাকে। এই জন্যে কিন্তু একটু ঝোলটা গরম করে লাউটা দিলে সুন্দর একদম মোলায়েম হয়ে যায়, নরম হয়ে যায় লাউটা। এটা হলো এখানকার লাউ রান্নার হলো টেকনিক আমার মনে হয়। তো এটা সুন্দর একদম মোলায়েম হয়ে যাবে, দেখতে পাবেন। তারপরে আমি কষানো হয়ে গেলে ঝোলটা দিয়ে মাছটা দিয়ে দেব আমি, তারপরে এটা আমাদের টমেটো দেব, একটু ভাজা জিরা গুঁড়া দেব, লাস্টে ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নেব। তো আমি লাউটা হচ্ছে ওটা আমি ওই চুলায় শিফট করে দিয়েছি, এই চুলায় আমি মুরগিটা বসিয়ে দিলাম। তাড়াতাড়ি হওয়ার জন্য আমি একটার পর একটা এইভাবে বসাচ্ছি। তো মুরগিটা আমি সবসময় ভেজে রান্না করি, এর আগের ব্লগে আপনারা দেখেছেন। তো মুরগিটা আমি একটু ভেজে নিচ্ছি, তো ফাঁকে ফাঁকে কিন্তু আমি রান্না বসাচ্ছি, আর ফাঁকে ফাঁকে কিন্তু আমি শাকগুলোও বেছে নিচ্ছি। শাক বাছতে কিন্তু বেশ টাইম লাগে, 3 মুঠো শাক। তো আমি আস্তে আস্তে সেগুলো বেছে নিচ্ছি, আর রান্নাও আজকে বেশ রান্না, এই জন্য একটু সময় লাগবে। এই জন্য আমি একটার পর একটা গুছিয়ে নিয়ে রান্নাগুলো আগে গুছিয়ে নিয়েছি, কেটে ধুয়ে বেছে সব কমপ্লিট করে নিয়েছি, তারপর আমি আস্তে আস্তে রান্নাগুলো শেষ করে ফেলছি। তো এখন লাউয়ের মধ্যে আমি টমেটো দিয়ে দিলাম। তো এখন মাংসটা ভাজা আমার হয়ে গেছে, এখন আমি মাংসটা বসিয়ে দেব। তো শুকনো মরিচ আমি মাঝখানে ফেলে দিয়ে দিলাম, এটা মাংসের মধ্যে ফোড়ন দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো আমি গরুর মাংসের মধ্যে এভাবে বসাই। তো একটু কালো এলাচ দিয়ে দিলাম, সাদা এলাচও দেবো, ছোটো এলাচ যেটা, বড় এলাচ, কালো এলাচটা, বড় এলাচ, এভাবে আমি দিব। আর দেবো এখানে 2-3টা লং, দারচিনি, আর গোলমরিচের গুঁড়াটা আমি দেবো একটু ঝাল হওয়ার জন্য। তো তেজপাতা দিয়ে দিলাম 1 খণ্ড। তো এটা আমি পুরোটাই ঘি দিয়ে করছি, ঘি দিয়ে আমি ভেজেছি মাংসগুলো। তো আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি এটার জন্য আমি একটু পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি আলাদা করে। তো আমি পেঁয়াজটা একটু ভেজে নরম করে নিচ্ছি, তারপর আমি মশলাগুলো এক একে দিয়ে দেব। এটার মধ্যে আমি মশলা দেবো হলো রসুন বাটা দিয়ে, তারপর একটু আমি ভেজে নেব পেঁয়াজের সাথে রসুন বাটাটা, রসুনের একটু কড়া গন্ধ, এই জন্য রসুনটা আমি একটু ভেজে নেব তেলের সাথে। এই তো রসুন বাটাটা দিয়ে দিচ্ছি, তার উপরে হলো ওটা একটু, ওটা শাহি জিরা যেটা সেটা একটু বেটে দিয়েছি আমি। তো মাংসটা আমি ভোনা করব, শাহি জিরাটা দিলাম, একটু শাহি শাহি একটু ভাব আসবে। তো এটা দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে, এই জন্য এই শাহি জিরাটা দেয়া। তো ওটা দিয়ে আমি কষাচ্ছি, তারপর আমি গুঁড়ো মশলাগুলো, আদা বাটা, গুঁড়ো মশলার মধ্যে হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, লবণ সব এখানে দিয়ে দিয়েছি, আর একটু বাদাম বাটা দিয়েছি। এগুলো দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব, কষিয়ে ভাজা মাংসগুলো আমি দিয়ে দেব। মাংসগুলো দিয়ে আমি মাংসগুলো ভালোভাবে কষাবো। এই তো আদা বাটাটা দিয়ে দিলাম,
তো মশলাটা কষিয়ে তারপর আমি মাংসগুলো দিয়ে দেবো। মাংস দিয়ে মশলা ভালোভাবে কষাবো, ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমি মাংসগুলো। তো এটা আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, দিয়ে দিয়েছি অলরেডি লাউ তরকারির মধ্যে, লাউ রুই মাছের তরকারি যেটা, তো ওটা অলরেডি হয়ে গেছে। তো আমি এখন কাঁচামরিচ মাঝখানে ফেড়ে এটা খণ্ড করে দিয়ে দিচ্ছি মাংসের মধ্যে, সুন্দর একটা ফ্লেভার আসবে এবং ঝালটাও বের হয়ে আসবে, এই জন্যই মাঝখানে খণ্ড করে দেয়া। তো এখন আমি মাংসটা আরও ভালোভাবে কষাবো, মাংসটা কষানোতে রান্না হয়ে যাবে প্রায়। তো আমি পরে একটু ঝোল দিয়ে এটা রান্না করব, একটু মাখা মাখা টাইপের করব, এটা আমি ভোনা টাইপের করব, যেহেতু ডাল আছে তো মাছ তরকারি আছে ঝোল তরকারি, তো এটা আমি একটু ভোনা ভোনা টাইপের করব। এ মাংসের ঝোল কারিটা কিন্তু অত বেশি লাগে না, কারণ ফার্মের মুরগিটা আমাদের দেশের যেটা ফ্রেশ ওটা কিন্তু ভালোই লাগে ঝোলটা। তো এটা কিন্তু এটাও ফ্রেশ চিকেন, তারপরেও এটা একটু মাখা মাখা করলে কিন্তু ভালো লাগে। তো আমি এখন পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। তো তারপর আমি দেব হলো আরেকটা মশলা, মৌরি, একটু জয়ত্রী, একটু জায়ফল, একটু তেলে ওটা গুঁড়া করে ওটা দিয়ে আমি একটু দমে রাখবো। এই তো সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে একটু দমে রাখবো, সুন্দর ফ্লেভারটা ভিতরে ছড়াবে। তো মাংসটাও প্রায় আমার হয়ে গেছে, তো মাছের তরকারিটা তো অলরেডি হয়েই গেছে। তো এখন আমি মিষ্টি কুমড়া ভেজে নেব। এই তো মিষ্টি কুমড়া কিন্তু আমার নর্মালে জায়গা ছিল না ফ্রিজে, একদম ভর্তি ছিল নর্মালটা। তো আমি কি করব, মিষ্টি কুমড়া তো বাইরে রাখলে পচে যাবে, তো আমি একটু বেশি করে নিয়ে এসেছিলাম মার্কেট থেকে, নেস্টর থেকে নিয়ে এসেছিলাম। তো সেটা আমি ডিপে রেখে দিয়েছিলাম ছুলে, সেটাই কিন্তু আমি ভেজে নিচ্ছি, খুব সুন্দর থাকে, কোনো টেস্টে কিন্তু কোনো হেরফের হয় না। তো দেখুন এই যে আমি ভেজে নিচ্ছি, এটা বসিয়েছি, এটা বসানো আমি দেখাতে পারিনি সময়ের অভাবে তাড়াহুড়োর জন্য। তো এটা আমি বসিয়েছি তেলের মধ্যে, আমি শুকনো মরিচ আর হলো কালো জিরা ফোড়ন দিয়েছি, আর একটু রসুন কুচি, পেঁয়াজ কুচি আর মরিচ ফালি দিয়ে, আর একটু হলুদ দিয়ে, লবণ দিয়ে এটা আমি বসিয়ে দিয়েছি। একদম সহজ রান্না, অত বেশি মশলা না, নর্মালভাবে এটা বসিয়েছি, এটা নর্মাল করলেই ভালো লাগে, এত বেশি মশলা দিলে এটা ভালো লাগে না। শুধু পেঁয়াজ আস্ত একটু আধা সিদ্ধ থাকবে, এটাই কিন্তু খেতে ভালো লাগে। তো আমার লাউটা হয়ে গেছে, একটু ধনিয়া পাতা কুচি দিয়ে এটা আমি নামিয়ে নিয়েছি। তো এখন আমি শাকটা বাকি, শাকটা রান্না করবো, শাকটা এখন আমি ধুয়ে নেব। দেখুন রান্নাঘরের অবস্থা কী রকম মেছি হয়ে আছে, এটা রান্না করার সময় তো এটা দেখানো হয় না, তো আমি একটু দেখি দিচ্ছি যে কী রকম মেছি হয়ে থাকে রান্নাঘর রান্নার সময়। তো এটা আমি শাকটা বসিয়ে দিয়ে তারপর আমি রান্নাঘরটা ক্লিন করে নেব। এই তো শাকটা ধুই আমি একটু কুচি করে নিয়েছি, যেহেতু এটার ডাঁটি কিন্তু একটু একটু শক্ত শক্ত টাইপের থাকে, তো আমি একটু কুচি করে নিয়েছি, একদম কুচি করে নিলে এটা বোঝা যাবে না ওই রকম। তো আমি একটু লবণ দিয়ে এটা সেদ্ধ করে নিচ্ছি, তারপর আমি বাগার দিয়ে দেব। এই তো সেদ্ধ হয়ে গেছে শাকটা, সুন্দর একটা ফ্লেভার আসছে, এটা মেথির একটা গন্ধ আসছে। তো এখন আমি বাগারটা দিয়ে দেবো, বাগারটা দেবো আমি এখানে কাঁচামরিচ ফালি করে দিয়েছি, আর হলো রসুন কুচি আর পেঁয়াজ কুচি, তারপর তেল দিয়ে এটা আমি বাগার দিয়ে দেবো। এটা কিন্তু এটা আমি বেশি ভাজবো না, হালকা একটু ব্রাউন করব, বেশি ব্রাউন করব না। তো এরকম আধা সিদ্ধ অবস্থায় শাকের মধ্যে এইগুলো পেঁয়াজ রসুনের এটা ফ্লেভারটা বা এই কালারটা ভালো লাগে শাকের মধ্যে, সেই জন্য আমি একটা বেশি কালার করিনি।
তো এটার পানি শুকিয়ে গেলে আমি এটার মধ্যে তেল দিয়ে দেব। এই তো এটা অলিভ অয়েল দিয়ে আমি বার্গারটা দিচ্ছি। এই শাকটাও কিন্তু ভীষণ মজা হয় খেতে, ভীষণ মজা হয়েছিল। তো আজকের ভিডিওটা আমার আপনাদের কাছে কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আশা করব নিশ্চয়ই ভালো লাগবে। তো ভালো লাগলে বেশি বেশি লাইক দিন, শেয়ার দিন, বেশি বেশি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। তো আপনারা আমার সাথেই থাকবেন। আমাকে সাপোর্ট করে যাবেন। তো এই শাকটা দিয়ে দিচ্ছি আমি। এখন ভালো করে নেড়ে চেড়ে আমি শাকটা নামিয়ে নেব। তো রান্না হওয়ার পরে আমি রান্নাঘরটা ক্লিন করে নেব। তো আমার কাজ কমপ্লিট হয়ে যাবে। তো এই তো আজকের আমার রান্নাবান্না। তো আপনারা যে যেখানে থাকবেন ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন, ভালো থাকবেন। তো আমার ভিডিওটা আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।